হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর আমি সত্যি তোমাদের সামনে আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর এখন পুরোপুরি 7টা বাজে, 7টার সময় তোমাদের সামনে আমি এখন ভিডিও করতে বসছি। কী করবো বলো, সকাল থেকে একটুও টাইম পাইনি। আর মেয়েরও তো জানোই শরীরটা সেরকম ভালো নেই, ওর জন্য ওর পেছনে আমাকে টাইমটা দিতে হচ্ছে। ওর জন্য সকালবেলা আমি ক্যামেরা অন করার একদম টাইম পাইনি। তারপরে আবার ওকে মানে তুলে মিষ্টি দিয়ে মুড়ি খাওয়ালাম, এবার তারপর ওর ওষুধগুলো একটার পর একটা আমাকে গুছিয়ে গুছিয়ে খাওয়াতে হচ্ছে, কারণ ওষুধ তো অনেকগুলো আছে। ওই জন্য আমি আর দেখলাম সকালবেলা এখন আর ক্যামেরা অন করবো না, তাছাড়া এত গরম পড়ছে না আর ভালো লাগছে না কিছু। ওই জন্য কোনো মতে সকালবেলা তাড়াহুড়ো করে সব কাজগুলো করতে হয়। আমাকে তো এখন মানে রান্নাটাও যেহেতু মানে দুপুরের রান্নাটাও একবারে সকালে করি, ওই জন্য একটু অসুবিধাও হয়ে যায়। মানে দুবেলা রান্না করা মানে একটু বেশি বেশি করতে হয়, জন্য একটু অসুবিধার জন্য সকালে আমি আর করি নি। বললাম থাক তাহলে একবারে বিকেলের দিকেই করে নেব। তবে কী রান্না করছি সেটা অবশ্যই তোমাদেরকে আমি দেখাবো, সেইটা আমি মানে ক্যামেরাবন্দি করেই রেখেছি। সকালে আমি দেখলাম যে দুদিন থেকে ডাল খাওয়া হচ্ছে, তাই আমি ওকে বললাম যে তাহলে তুমি বাবুকে টাকা দিয়ে দাও, একটু মাছ নিয়ে আসুক। আর বাবু গেল মাছ, রুই মাছ নিয়ে আসলো। মাছটা কিন্তু খুব সুন্দর ছিল, রুই মাছ হলো, মাছটা খুব ভালো মাছ ছিল। আর মাছটা নিয়ে আসলো, এবার মাছটা নিয়ে আসার পরে আমি আবার ধুয়ে ঠুয়ে তারপরে রান্না বসালাম, কারণ মেয়েকে আবার ভাত ও তার আগে আমি ভাতটাও করে নিয়ে আবার মেয়েকে ভাতটাও খাইয়ে দিলাম, যে কাঁচকলা আর পেঁপে সিদ্ধ দিয়ে ভাতটা খাওয়ালাম। আর মাছটা ধুয়ে রান্না চাপা কী রান্না করলাম তাহলে তোমরা একটু দেখে নাও। আমি তখন তো সেইভাবে তোমাদের সামনে আসতে পারিনি, কিন্তু রান্নাগুলো তোমরা একটু মাছ বসিয়ে দিয়েছি ভাজতে, তারপরে মাছের ঝোল করবো, আলু দিয়ে ঝোল করবো। আর দেখো মাছের পিসগুলো কত ছোটো ছোটো। যাই হোক, আর ওইদিকে কাজ করতে গিয়ে আমার কড়াই গেছে অতিরিক্ত পুড়ে, এখন মাছগুলো আমাকে তুলতে হচ্ছে কত কষ্ট করে করে। ভাজা প্রায় হয়ে গেছে, ওদিকে রিওনা আবার স্নান করবে, তার জন্য মা মা করে যাচ্ছে। শুধু তেলে দিয়ে একটু ভেজে নিলাম তাহলে ভালো হবে। আমার তরকারিটা তেলের উপরেই জিরে দিয়ে দিলাম, আমি আজকের এই মাছের তরকারি তো কোনো রকম মশলাই দেবো না, শুধু জিরে দিয়েই রান্না করবো। আর শুধু মানে জিরেটা দেবো আর একটু টমেটো দেবো আর কাঁচা লঙ্কা চিরে দেবো, কারণ মশলা দেবো না। মেয়ের সঙ্গে ভালো না হলে রেখেছি, ওটাই একটু গুঁড়ো করে দেবো। আর ওই যে আলু টমেটো আর কাঁচা লঙ্কা চিরে দিয়েছি, কাঁচা লঙ্কার মধ্যে যে পাকা যে থাকে পাকা লঙ্কাগুলো সেইগুলোই দিয়েছি। মধ্যে নুন আর হলুদও দিয়ে দিলাম, একটু ভাজা ভাজা করে জল দিয়ে দেবো। তারপরে ওই যে গুঁড়োটা আমি তুলে রেখেছি ওইটা একটু গুঁড়ো করে দেবো, গুঁড়ো করে ওর সাথে মিশিয়ে দেবো। একটু ঢুকে ফুটাতে দিই, ফুটতে থাকুক। তারপরে অনেকটা হয়ে গেছে, আমার আলুটাও গলে গেছে। এবার এর মধ্যে মাছ দিয়ে দেবো, মাছ দিয়ে দিলাম, মাছ দিয়ে আরেকটু জাল দিতে দেবো যাতে মাছের ভেতরে ঝোলটা পুরো ঢুকে যায়। পুরো মশলা ছাড়া আলু দিয়ে মাছের ঝোল, পাতলা ঝোল, এটা আমার মেয়ের জন্য করলাম, মানে ওর খাওয়ার সুবিধার জন্য। আর এই গরমের মধ্যে মশলা বেশি না খাওয়াটাই ভালো, তাই না? দেখলে তো কীরকম সিম্পলভাবে আমি আলু আর শুধু আলু দিয়ে ঝোল করলাম, আর শুধু জিরের গুঁড়ো মানে জিরে আস্ত জিরেটাই দিয়ে করলাম, কারণ আমি দেখো কাঁচা জন্য ওইভাবেই রান্না করলাম। কেউ কিছু ওর ভেবে বসো না, ঠিক আছে, যে কী রান্না করেছে। তবে খেতে বেশ ভালোই লাগছিল। খাওয়া দাওয়া সেরে তারপরে ওকে স্নান করালাম, আর ও আজকে দিনে একবার মাত্র করেছে। ও যাই হোক একটু সুস্থ হয়েছে, ওষুধটা কন্টিনিউ খাচ্ছে, আর ওষুধ ভালো ওষুধই তো দিয়েছে ডাক্তারবাবু। দেখলাম একদিনেই অনেকটা রিকভারি করে নিয়েছে, আরও দিনে একবার সকালে করেছে, দেখলাম বেশ মানে নর্মালের দিকে আসছে আস্তে আস্তে। খুব একটা চিন্তায় ছিলাম, যাই হোক চিন্তার থেকে একটু আস্তে আস্তে মনে একটু শান্তি আসছে। তারপরে
দুপুরবেলা ও পটি করার পরে ওকে আমি স্নান করিয়ে দিয়ে একবারে ওকেও অল্প দুটো খাইয়ে ঠাইয়ে দিলাম। তারপর আমরাও একটু রেস্ট নিলাম, নিয়ে ঠিয়ে তারপরে দেখছি, রেস্ট বলতে কি মানে রেস্ট নেওয়ার সময়ে তোমাদের ভিডিওগুলো আমি দেখছি, আর হচ্ছে আমাকে যারা কমেন্টস করেছে কমেন্টসে রিপ্লাই দিচ্ছিলাম, তারপরে যারা নতুন বন্ধু ঢুকেছো তাদের ভিডিওগুলো আমি দেখছিলাম, মানে এরকম সব কাজগুলো মানে সবাই যেটা করে থাকে সেরকমই করছি। হঠাৎ করে করতে করতে দেখি মনে হচ্ছে আমার শরীরটাও কেমন একটা লাগছে, আমি আর বসে থাকতে পারছি না ল্যাপটপের সামনে, আমি বলছি আমি একটু শুয়েই নিয়ে ভালো লাগছে না। তারপরে ভাবলাম না আর কয়েকটা আছে আর একটু দেখে নিই, আর কয়েকজনের ভিডিও দেখে নিই, কারণ একজনেরটা দেখলে আর একজন রাগ করে যে আমারটা দেখলো না, এরকম হয়। কিন্তু আমি ওনার চ্যানেলে গিয়ে দেখে আসলাম, উনি আমার চ্যানেলটা দেখলাম, এরকম কিন্তু অনেকে এরকমভাবে রাগ হচ্ছে। তো ওই জন্য আমি ভাবলাম তাহলে আমার যতজন পরিচিত আছে বা চেনা আছে যারা বন্ধু আছে সবারটাই খেতে দিলাম, খেতে দিয়ে তারপরে দেখছি আমি আর বসে থাকতে পারছি না ল্যাপটপের সামনে, আমি বলছি আমি আর পারছি না, আমার দ্বারা আর হচ্ছে না, এবার আমি শোবো। তারপর আমি একটু রেস্ট নিলাম, মানে কেমন শরীরটা চট করে মনে হচ্ছে যেন গা ব্যথা করছে, মাথাটা ভার ভার লাগছে, গলাটা কেমন লাগছে, এরকম একটা কেমন অস্বস্তি বোধ হচ্ছিলো। তারপরে আমি শুয়ে পড়লাম আর মেয়েকে বললাম শোনা তুইও আয়, তুইও ঘুমা, কারণ অনেক সকালে উঠেছিস তো, আয়। ওকে ভালো মতন ডেকে ডুকে নিয়ে তারপরে ওকে শুয়ালাম, দুজনে মামে সেই তিনটের দিকে ঘুমিয়ে গেছি, আর ঘুম থেকে উঠলাম কটা আপনার পাঁচটারও পরে। তারপরে উঠে আমি দুপুরের খাওয়া খাই, কী করবো, আর আমার বড় ওদিকে কাজে ব্যস্ত ছিল, ও বসে আছে কাজ করে যাচ্ছে, স্নান টান না করে চুপচাপ বসে কাজ করেই যাচ্ছে করে যাচ্ছে। তারপরে উঠে উঠে বললাম তুমি তাড়াতাড়ি তোমার স্নান ম্যান করার সারা সারো, ভাত বাড়ছে। তারপরে ও করে আসলো, ভাত টাত খেয়ে তোমাদের সামনে এই বসলাম। এখন সন্ধ্যাবেলা মানে ছটা সাড়ে ছটা বোধ হয় বাজে, টাইমটা আমার সঠিক দেখা নেই। মেয়ে ওই ঘরে দাদুর সাথে খেলছে, খাওয়ার পরেও চলে গেছে, ওই ঘরে খেলছে দাদুর সাথে, আর আমি তোমাদের সামনে যে এখন কথা বলছি, আর শরীরটা একটু যে ম্যাজ ম্যাজ ভাবটা ছিল একটু কম লাগছে ঘুমটা হওয়ার জন্য, কারণ এই তিন চার দিন না আমার খুব ঘুমটা কম হচ্ছিলো, মানে যেহেতু মেয়ের শরীরটা ভালো নেই ও রাতে সেভাবে ঘুমাচ্ছে না, ভোরবেলা উঠে যাচ্ছে, ওই ওর তালে তালে আমারও ঘুমটা সেভাবে তো হচ্ছিলো না, ওই জন্য শরীরটা ওরকম খারাপ লাগছিলো। তো একটু ঘুমিয়ে নিলাম, এবার একটু ভালো লাগছে, তোমাদের সাথে এই কথা বলবো, তারপরে আমি এই ভিডিওটা এডিট করব, তারপরে গিয়ে আবার চা করব, চা টা করে তারপরে খাবো, আর একটু গরম জল করে গার্গিল করব, যদিও বা ঠান্ডাটা মনে হচ্ছে লাগবে, কারণ ঠান্ডা লাগার কারণ আছে। আমি কালকে ডাক্তার কাছে গেছিলাম, ডাক্তার কাছে ওখানে ডাক্তারের রুমে খালি পায়ে ঢুকতে হবে, খালি পায়ে ছাড়া ঢুকতে দেবে না, মানে কি বলবো কিছু বলার থাকে না জানো তো এইসব বিষয়ে। যে নাম লিখছে সে বলছে খালি পায়ে ঢুকতে হবে, একেই তার সাথে তার আগে একটা ঝামেলা হয়ে গেছে, কারণ আমি যেই বলেছি ডাক্তার দেখাবো আমার মেয়ে এরকম খুব খারাপ অবস্থা আছে, আমাকে একটু তাড়াতাড়ি ছাড়ুন, আগে ছাড়ুন, বলছে হ্যাঁ নাম লেখাননি, আগে নাম লেখাতে হয়, এরকম এসেই তড়িঘড়ি করলে হয় না, এরকম বললো। যাই হোক ওর সাথে দুই একটা কথা আমার হলো, যে আপনি আমাকে ছাড়বেন কি ছাড়বেন না, আমার মেয়ের এরকম অসুবিধা, তা বললো ঠিক আছে যাবেন। তারপরে একজন যাকে দেখাচ্ছিলেন সে আর মানে যে ঢোকার মুখে ছিলেন ডাক্তারের রুমে, এই দুজনকে দেখার পর আমাকে ছেড়ে দিলেন। তারপরে আমি ওকে ডাক্তার দেখিয়ে মানে ঢুকবো ডাক্তার দেখাতে, তখন আমাকে বললো খালি পায়ে যেতে হবে। এবার দেখো এই সিচুয়েশানে কি খালি পায়ে কোথাও ঢুকতে ইচ্ছে করে, করে না, কিন্তু ওই নিয়ে আমি আর কথা বাড়ালাম না, শুধু একবার বললাম খালি পায়ে ঢুকবো, আমি বললো হ্যাঁ খালি পায়ে ঢুকতে হবে, সবাই ঢুকছে আপনাকেও ঢুকতে হবে। আমি দেখলাম বাড়ির পাশাপাশি আছে, তাড়াতাড়ি কাজটা সেরে গিয়ে আমি চট করে আগে আমি হাত পাটা ধুয়ে নেবো, আমার মাথায় এইটুকু নেই যে আমি পুরো টাটকা মানে ফাটানো রোদের মধ্যে ঘুরে ঘুরে যে পা ধুলে যে আমার ঠান্ডা লেগে যেতে পারে, আমার মাথায় আমি বাড়ি যাই আগে সার্ফের জল দিয়ে হাত পাটা ধোবো, তাই করেছি বাড়ি এসে। মেয়েকে ও দাদুর কাছে পাঠিয়ে দিয়ে আমি বললাম তুমি বাড়ি নিয়ে চলে যাও, আমি ওষুধ টষুধ একবারে নিয়ে বাড়ি ঢুকছি। আমি ওষুধ নিয়ে বাড়ি আস্তে আস্তে মানে বাড়ি এসে ওষুধটা কোনো মতো রেখে আমি কলের জলে গিয়ে ঠান্ডা জলে সার্ফ মানে ঠান্ডা জলে যে সার্ফ যেন সার্ফ দেওয়া ছিল সেই জলটা দিয়ে আমি পুরো হাত পা ধুয়ে নিয়েছি। আর ব্যাস যাওয়া কোথায়, রোদের থেকে এসে তো হাত পা ধুয়ে ঠান্ডা লেগেই যায়, ওই জন্য মনে হচ্ছে আজকে একটু মানে গা ব্যথা ভার ভার এরকম লাগছে, তারপরে একটু গরম চা মা খেলে ঠিক হয়ে যাবে মনে হয়। আর আমারটা আমি বললাম তার একটু পর আমার বড় দেখি বলছে আমার না মাথা ব্যথা ব্যথা করছে, এবার চলো সবারই তাহলে গা ব্যথা মাথা ব্যথা জ্বর সব নিয়েই থাকি আর কি, এবার যদি এইভাবে ঠিক মানে একদিন দেখবো যদি ঠিক হয়ে যায় তো খুবই ভালো, আর যদি ঠিক না হয় তাহলে তো আবার চিন্তার বিষয় হয়ে যাবে, চারিদিকে যা শুরু হয়েছে আর বাড়ির সামনেই তোমার হাসপাতাল সে তো সবাই জানো, মানে মানে কিছু বলার নেই।
কী হবে জানি না, আদৌ কতদূর কীভাবে বেঁচে থাকবো কি না তাও জানি না, তবে অত চিন্তা এখন করছি না। যা হওয়ার হবে সব ঈশ্বরের উপর ছেড়ে দিয়েছি, বাঁচিয়ে রাখার হলে তিনিই রাখবেন, না রাখার হলে তিনিই যা করবেন করবেন, আর ওইসব চিন্তা করছি না। তবে নিজেদের মতো সাবধান থাকার চেষ্টা অবশ্যই করছি, যেহেতু আমার ঘরে ছোট্ট বাচ্চা আর ও এরকম অসুবিধার মধ্যে দিয়ে দুই তিন দিন গেল, ওই জন্য মানে নিজেরা যাতে একটু সাবধানে থাকতে পারি, এই আদা তারপরে কি বলে লবঙ্গ এইসব হ্যান ত্যান দিয়ে চা মা করা, চা করে খাওয়া, তারপরে গরম জল দিয়ে গার্গিল করা, গরম গরম খাবার, এগুলো এমনি সবসময় তো এমনিই খাই আমরা, ঠান্ডা মান্ডা সেরকম কিছুই খাই না, গরমই খাওয়া পরে, তবু এটা আরেকটু বাড়াতে হবে। আর বাড়ির থেকে বেরোনো তো সে কবে থেকে বন্ধই করে দিয়েছিলাম, শুধু এই ডাক্তারের কাছেই গেলাম আর একদিন ওষুধ আনতে গেলাম, এই মেয়ের জন্যই দুদিন আমাকে বেরোতে হলো, আর মেয়ের বাবাও যায় না, সেই কবে একদিন চাল মাল এনে রেখে দিয়েছে, ওই ভিডিওটাও তো আমি দেখিয়েছি, সেই আনা এনেছে, তারপরে ও সেটা তো শুধু এমনি প্যাকেটে দেখিয়েছিলাম, ওটা মানে আমরা দেখবো খেয়ে কেমন লাগে, যাই হোক পরে আবার বস্তা এনেছে, সেটা তোমাদের সাথে আমি শেয়ার করিনি, সেই এনে রেখেছে, মানে এক সপ্তাহের বেশি হয়ে গেল, আর টুকিটাকি বাজার করা হলে সেটা আমার শ্বশুরকে দিয়েই পাঠানো হয়, মানে উনি আবার একটা কাজ করে তো উনি যায় একবার উনি নিয়ে বাড়ি ঢোকার, আর উনি এসে সাথে সাথে ওগুলো রেখে ওগুলো আমরা স্যানিটাইজার করি, আর উনি স্নানটা সেরে জামাকাপড় নিজেই ধুয়ে ঠিয়ে একবার স্নান করে ঘরে ঢোকে, ওই জন্য ওনাকেই দেওয়া হয়, মেয়ের বাবাও বেরোয় না, আর আমরা আমি আগে একটু রাস্তায় মেয়েটাকে নিয়ে হাঁটতে যেতাম, সেটাও আমি আর এখন বেরোই না, অনেক দিন হয়ে গেল, শুধু এই মেয়ের জন্য দুদিন করে আমাকে ডাক্তার কাছে একদিন ওষুধ আনতে একদিন বেরোতে হলো, ওই জন্য কী আর বলবো, এক মনে হচ্ছে যে না ঠিকই আছি, আর একবার মনে হচ্ছে যদি বিয়ে ঠিক হয়ে যায় তাহলে তো আবার সমস্যা, আমার কিছু হয়ে গেলে এদেরকে সামলাবে, যাক যা হওয়ার হবে অত চিন্তা করছি না। তবে আর একটা কথা বলছি, যারা আমার নতুন বন্ধু আছো তারা সবসময় আমার পাশে থেকো, যেভাবে আছো এভাবেই পাশে থেকো, আর তোমাদের এইরকম নতুন নতুন বন্ধুদেরকে বলছি, তোমরা যারা ঢুকেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার কথা বলছো বা পাশে থাকছো, ব্যাস আমার এটাই অনেক বড় পাওনা, আর তোমাদের জন্যই আমি এগিয়ে যেতে পারবো, তোমরাই যদি চাও আমাকে ঠিক আমাকে জায়গায় পৌঁছাতে পারবে, কারণ দেখো আমি আমার প্রথম দুই তিনটা ভিডিও যারা দেখেছে তারা তো জানো আমার সমস্যার কথাটা, প্রতিটা ভিডিওতে তো আর সমস্যার কথা তুলে ধরা যায় না, এতে নিজেরও বোরিং লাগে তোমাদেরও বোরিং লাগবে, ওই জন্য সব ভিডিওতে তো আর বলতে পারি না, যারা প্রথম প্রথম ভিডিও দেখে প্রথম দুই তিনটে ভিডিও যারা আমার দেখেছে তারা অবশ্যই জানবে যে আমি কেন এত কথা বলছি, এই জন্যই বলছি তোমরা একটু পাশে থেকো, একটু সাথে থেকো, আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করে দিও, একটা কমেন্টস করে দিও, কমেন্টস করলে আমি বুঝতে পারি যে কে আমার পাশে আছে বা কি না, যাই হোক অনেকে আবার ভিডিও দেখে যায় কমেন্টস করার টাইম পায় না, তাদেরও বলছি দাদা ভাই বা দিদি ভাই যেই হয়ে থাকো তোমরা যদি কমেন্টস নাও করো যেরকম দেখছো এরকমভাবে একটু দেখে যেও তাহলেই আমার হবে, যদি কমেন্টস করার টাইম না থাকে বা ইচ্ছা না থাকে তোমরা যেমনভাবে দেখছো তা সেটুকু দেখলেই আমার অনেক, কারণ তোমাদের জন্যই আমি হয়তো উঠে দাঁড়াতে পারবো, ঘুরে দাঁড়াতে পারবো, বেঁচে থাকতে পারবো, বাচ্চাটাকেও বাঁচিয়ে রাখতে পারবো, হয়তো তোমাদের জন্য যদি তোমরা একটু আমার পাশে থাকো, এই জন্য এখন আর বেশি কথা বললাম না, ভিডিওটা এখানেই শেষ করছি, কারণ এই ভিডিওটাই আজকে আমাকে আবার পাবলিশ করতে হবে, জানি না কোন রাতে পাবলিশ করব, আমি এখন এটা করার পরে আবার চাটা করব, তারপরে এডিট করব, তারপর আপলোড করব, অনেক কাজ আছে, এবার তারপরে গিয়ে ভিডিও পাবলিশ হবে, এই জন্য এখন এই পর্যন্তই থাকুক, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, টাটা।